ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির আয়োজনে প্রথম সঙ্গীত প্রতিযোগিতা স্মরণ হয়ে গেল সম্প্রতি তারই সাংবাদিক সম্মেলন। যারা ভালো গান করে শুধু কলকাতা শহর নয়, মফস্বল, গ্রামগঞ্জ, সেখান থেকে মানুষরা আসুক। কারণ মানুষ না, এখন ছেলেমেয়েরা, নতুন প্রজন্ম এবং সব মানুষই ভীষণভাবে একটা না বুঝতে পারে না, কনফিউজ যে তারা কী করবো না করব, কোন পথে যাব, কাকে ধরবো, এই ধরা ব্যাপারটা কোট আনকোট সব থেকে আগে। সে আমাদের ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি, আমার ফ্যাকাল্টি খুব কর্মঠ এবং গুণী এবং অনেস্ট একটা ফ্যাকাল্টি আমার আছে। যতগুলো ব্রাঞ্চের আমার ছেলেমেয়েরা, তাদের সাথে আলোচনা করে আমার ঠিক হলো যে আমরা খুব কম মূল্য একটা সাইন আপ রাখবো, 300 টাকা, এবং আমাদের কাছে একটাই মান হবে যে যোগ্যতার মান একেবারেই যোগ্যতা, আর কোনো ক্রাইটেরিয়া নেই। যে বেস্ট গান করে তাকেই আমরা তুলে আনবো সেখান থেকে। আর আমি বললাম, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু কাঠবিড়ালিও কিন্তু সেতু পাততে সাহায্য করেছিলেন রামচন্দ্রের, না, যখন সেতু হয়েছিল। আমাদের যদি সদিচ্ছা থাকে, আমি মনে করি জীবনে যে আমি এই যে এতটা পথ হেঁটেছি, আমার যদি সদিচ্ছা থাকে, আমি যদি কাজের প্রতি ডেডিকেটেড থাকি, অনেস্ট থাকি, পারলে মানুষের উপকার করবো, কারোর অপকার করবো না, তাহলে তুমি দেখবে ঠিক তোমার কোনো না কোনোভাবে উপায় হয়ে যাবে, জোগাড় হয়ে যাবে। আমরা চাই ঘরে ঘরে এই কথাটা ছড়িয়ে পড়ুক, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা গ্রামে গঞ্জে মফস্বলে থাকে তারা গান পাঠাক, ভিডিও পাঠাক আমাদের ফোন নাম্বারে, সেখান থেকে আমরা বিচার করব। আমাদের ফাইনালটা হচ্ছে 28শে সেপ্টেম্বর, সেটি আমাদের শরৎ স্মৃতিভবনে, এবং আমাদের জাজেসরা হলেন প্রমিতা মল্লিক, হৈমন্তী শুক্লা, কল্যাণ সেনবরাট, এরকম প্রমুখ সম্মুখ। সুতরাং সব মিলিয়ে আমি নিজে জাজ থাকছি না, সরিয়ে নিয়েছি, কারণ আমার ছেলেমেয়েরা নাম দেবে সেখানে। আবার অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে নেপোটিজম হয়, অনেক সংস্থা করে তাদের। আমরা সব মানে সব দিক থেকে আমরা একটা ফেয়ার গেম খেলতে চাই। অনলাইনে 15ই জুলাই লাস্ট ডেট ভিডিও জমা দেওয়ার, তার আমরা প্রায় আমরা তার মানে তোমাদের ফলাফল দেবো হচ্ছে 26শে অগস্ট, জন্মাষ্টমীর দিন। আর সেখানে জানানো হবে প্রত্যেককে, যারা যারা উঠেছেন তাদের আমরা ডাকবো হচ্ছে ফাইনালের দিন। আর 4টে করে পুরস্কার আছে, 4x4 16টা পুরস্কার, তাতে ক্যাশ প্রাইজও আছে, এবং তাদের জন্য আমরা একটা স্টেজ মানে তাদের দিয়ে আমরা গান গাওয়াবো, লোকের মানুষের সামনে তারা গান গাক। আমার মায়ের নামে একটি বিশেষ পুরস্কার থাকছে, কারণ আমার মা না থাকলে আমার পথ চলাটাই হতো না। আমার মানে আমি বলতে বলতে আবেগতাড়িত হয়ে যাচ্ছি, হয়তো মা বলে, মা চলে গেছেন 21 সালে, এবং মা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যে কোনো জিনিসে, মার একটাই মাথায় থাকতো ওই মানে এক চক্ষু হরিণের মতো, যে আমার মেয়ে কোনো ভুল করতে পারে না, আমার মেয়ে যা চাই যেটা করতে চাইছে তাকে আমি সাপোর্ট দেব। আমি জীবনে বললাম তো যে এরকম মা পেয়েছি বলে হয়তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। এই কাজের মধ্যে যেটা তুলে ধরার চেষ্টা হচ্ছে যে অনেক জায়গায় প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ফোর্থ হয়, সেসব ঠিক আছে, তার সঙ্গে এইসব যে ছেলেমেয়েরা আসবেন তাদের মধ্যে থেকে একটা বাছা অংশকে এই পরিবেশনযোগ্য তৈরি করা, একটা নিয়মিত পরিবেশনযোগ্য তাদেরকে তৈরি করা, এবং শুধু শহরাঞ্চলের মানুষরাই যে সুযোগ পান সেই তার পাশাপাশি একটু এই যে মফস্বল প্রত্যন্ত অঞ্চলে যেসব শিল্পীরা আছেন যারা সেই সুযোগটা পান না, এবং সুযোগের অভাবে আস্তে আস্তে তারা গানই ছেড়ে দিচ্ছেন বা জীবনের চলাটাই তাদের আটকে যাচ্ছে, সেই জায়গাটাকে অন্তত সামনে নিয়ে আসা। কলকাতা শহর ছাড়াও গ্রামাঞ্চল ও মফস্বলের প্রতিভাদের নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেবে এই প্রতিযোগিতা স্মরণ। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।